হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বাংলার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিয়েছি বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তর দিয়েছি যেগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে ওকে এছাড়াও তোমাদের আরেকটা কথা বলবো সেটা হচ্ছে সবার আগে শুরুতে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের সানডেতে লাইফ থাকবে সানডে হোপসো সকালের দিকেও হতে পারে রাতের দিকেও হতে পারে সেটা তোমাদের কমিউনিটি ট্যাবে আমি দিয়েছি যেটার ভোট বেশি হবে সেই সময় লাইভটা হবে ওকে রাতে ভোট বেশি হলে রাতে হবে আর সকালে ভোট বেশি হলে সকালে হবে ঠিক ঠিক আছে আটটার থেকে লাইভ থাকবে সকালে হলেও আটটার থেকে থাকবে রাতে হলেও আটটার থেকে থাকবে সানডেতে ওকে আচ্ছা এটা তো গেল আরেকটা কথা ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে আজকে তোমাদের ইংলিশের আমি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর ম্যাথ ডিভিএস ম্যাডাম চ্যানেলে আপলোড করবো সো কখন সময়টা আমি ঠিক বলতে পারছি না এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব দেব সেটা তো আজকে তোমার আজকের মধ্যেই হবে আপলোড তোমরা সেটা চ্যানেল ভিজিট করে দেখে নেবে ঠিক আছে নোটিফিকেশান প্রত্যেকের আশা করি অল আছে ম্যাথ ডিভিএস ম্যাডামে এই চ্যানেলে ইংলিশ নয় এই চ্যানেলে আমি ইংলিশ করাই না ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে তোমরা তো জানোই যারা সাবস্ক্রাইবার আছো নিউ যারা আছো শুনে নাও ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে তাহলে তোমরা দেখতে পাবে ওকে নোটিফিকেশানটা অল করে রাখবে তাহলে যখনই আপলোড হবে তোমরা দেখতে পাবে এখন ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানটা অল করে রাখো ভিডিও লাইক করে রাখো যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে চলে যায় ভিডিও বেশি থেকে বেশি শেয়ার করো যত বেশি শেয়ার করবে যত বেশি লাইক করবে তোমাদের জন্য ভিডিও তত বেশি ডিভিএস ম্যাম আনবে ঠিক আছে কামেন্টস করো যখন আমি কোনো প্রশ্ন করবো কামেন্টস করো ওকে শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন মাস প্রকৃতির মানুষ ছিলেন উত্তরটা আমরা কীভাবে লিখবো মাস্টারদা খুব চুপচাপ ধরনের মানুষ ছিলেন তিনি কথা কম বলতেন আচ্ছা এবং তার চলার শব্দ হতো না তার বাড়ির লোকের মতে তিনি খরম পরে হাঁটলেও শব্দ হবে না ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন মাস্টারদার পোশাকের পরিচয় দাও উত্তর আমরা লিখবো মাস্টারদা সূর্য সেন পোশাক আশাকে খুব সাদা সিদ্ধছিলেন তিনি ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট পরতেন কোনো রঙিন পোশাক তিনি পরতেন না নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন রামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন তার আদর্শ পুরুষ কার কথা বলা হয়েছে কেন তিনি ওই মনীষীর প্রতি এত আকৃষ্ট হয়েছিলেন উত্তর আমরা লিখব উপযুক্ত উদ্ধৃতিতে মাস্টারদার সূর্য সেনের কথা বলা হয়েছে নেক্সট আমরা কেন উনি তাদের প্রতি এত আকৃষ্ট হয়েছিলেন উত্তর লিখব আচ্ছা পেশায় স্কুল শিক্ষক মাস্টারদার নিয়মিত রামকৃষ্ণ শোধ গাইতেন ছাত্রদের দিয়ে ভোরবেলায় সংস্কৃত এটা স্রোত হবে এটা এটা ভুল হবে এই এই স্রোতটা লিখবে ঠিক আছে সংস্কৃত স্রোত আবৃত করাতেন আদর্শ ধর্মীয় পুরুষ বলেই রামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি ধর্মপ্রাণ মানুষ মাস্টারদার এত আকৃষ্ট হয়েছিলেন ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন ভোরবেলায় মাস্টারদার মেষ বাড়িতে গেলে কি দেখা যেত উত্তর কোনো কোনো ভোরবেলায় দেওয়ানজির পুকুর পাড়ে ছাত্ররা তাকে গণিতের শিক্ষক সরি ছাত্ররা তাদের গণিতের শিক্ষক সূর্য সেনের গিয়ে দেখতেন যে তিনি অনেক সকালে উঠে রামকৃষ্ণ সোত গাইছেন বা গান করছেন নেক্সট নেক্সট প্রশ্ন আগুন লাগিয়ে টেলিফোন আগুন লাগিয়েছে টেলিফোন বা টেলিগ্রাফের অফিসেও কারা এমন করেছিল কেন করেছিল উত্তর লিখব সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে আগুন ধরিয়েছিল নেক্সট কেন করেছিল এরপরে লিখব আমরা চট্টগ্রাম শহরকে ইংরেজ শাসনমুক্ত করার উদ্দেশ্যেই তারা এই ধরনের কাজ করেছিল নেক্সট প্রশ্ন এমন অন্যায় বেশি দিন চলে না কারা কাদের ওপর এরকম অন্যায় চালিয়েছিল বা চালাচ্ছিল উত্তর লিখব দিনের পর দিন ইংরেজরা ভারতীয়দের পরিশ্রমের ফসল ভোগ করছে প্রতিবাদ করলে অত্যাচারের কবলে পড়েছে ভারতীয়রা এমনকি ইংরেজদের কোনো কোনো প্রতিষ্ঠানে প্রবেশও নিষিদ্ধ ছিল ভারতীয়দের রেস্তোরাঁর গায়ে নোটিশ লেখা থাকত কালো যে লোক ও কুকুরের প্রবেশ নিষিদ্ধ এই যে প্রশ্নটা এটা কিন্তু ছোট প্রশ্নেও আসে যে রেস্তোরাঁর গায়ে কিসের নোটিশ থাকতো এটাও কিন্তু আসে তখন কিন্তু লিখতে হবে কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন সাংঘাতিক কাণ্ড সাংঘাতিক কাণ্ডটি কি তা লেখো উত্তর লিখবো অশোক কুমার মুখোপাধ্যায় মাস্টারদা রচনায় আমরা দেখি যে চট্টগ্রামের কয়েকটা অল্প বয়সী ছেলে মাস্টারদার নেতৃত্বে ইংরেজ পুলিশদের সঙ্গে লড়াই করে দখল করে করে নেয় গোলাবারুদের ভাণ্ডার ভান্ডার আগুন লাগায় ইংরেজদের অস্ত্রাগার এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসে তারা দু জায়গায় ট্রেনের লাইন উপড়ে ফেলে তার মধ্যে এক জায়গায় মারগা সরি মালগাড়ি উল্টে যায় এবং বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল তারপর তারা স্বাধীন ভারতের তিরঙ্গা পতাকা উড়িয়ে দেয় ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক পুড়িয়ে ফেলে এইভাবে চট্টগ্রাম শহরকে তারা ইংরেজ মুক্ত করে এই সম্পূর্ণ ঘটনাকেই লেখক সাংঘাতিক কাণ্ড বলে অভিহিত করেছেন বা বলেছেন নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন বলেছে ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছেন চট্টগ্রামের এই ছেলের দল এখানে দানবদের বলতে কাদের বোঝানো হয়েছে চট্টগ্রামের ছেলের দল কার নেতৃত্বে তাদের দেশ থেকে তাড়াতে চেয়েছেন উত্তর লিখবো একটা প্রশ্ন আছে যে কিভাবে এই ছেলের দল চট্টগ্রামে লড়াই করেছে উত্তর আমরা লিখবো অশোক কুমার মুখোপাধ্যায় তার চট তার মাস্টারদা রচনায় উদ্ধৃতিতে দানবদের বলতে ইংরেজ শাসকদের বুঝিয়েছেন নেক্সট নেক্সট প্রশ্নের উত্তরে লিখব চট্টগ্রামের ছেলের দল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইংরেজদের দেশ থেকে তাড়াতে চেয়েছে নেক্সট নেক্সট প্রশ্নে উত্তর লিখব মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল ইংরেজ সরকারের পুলিশদের সঙ্গে লড়াই করে দখল করে নেয় তাদের গোলাবারুদের বারুদের ভাণ্ডার তাদের অস্তাগার টেলিফোন টেলিগ্রাফের অফিসে আগুন লাগিয়ে দেয় তারা দু রেল লাইন উপরে ফেলে মালগাড়ি উল্টে গিয়ে সরি উপরে ফেললে মালগাড়ি উল্টে গিয়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল ইংরেজ পুলিশ ঘাঁটিতে ওই ছেলেরা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক পুড়িয়ে দেয় এবং সেখানে স্বাধীন ভারতের পতাকা ওড়ায় এইভাবে চট্টগ্রামের লড়াই করেছিল ঠিক আছে নেক্সট খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দিয়েছি এগুলো অবশ্যই করতে হবে নেক্সট প্রদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে কাদের স্পর্ধা কিভাবে আকাশ ছুঁয়েছে উত্তর লিখব অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদার গল্প থেকে আমরা জানতে পারি যে ব্রিটিশ সরকার নির্বিচারে অত্যাচার অবিচার নিপীড়ন শোষণ চালিয়ে গেছে নিরীহ ভারতীয়দের ওপর যখন কেউ প্রতিবাদ করতে গেছে তখন ভারতীয়দের ওপর নেমে এসেছে চরম অত্যাচার অবিচার ইংরেজদের গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রতিষ্ঠানে ভারতীয়দের প্রবেশ অধিকারও ছিল না কোনো কোনো ব্রিটিশ রেস্টুরেন্টের বাইরে বিজ্ঞপ্তিতে ঝোলানো থাকত কালো চামড়ার মানুষ ও কুকুরের প্রবেশ নিষেধ ওকে ইনভাইটেড রাখবে কথাটা এইভাবে ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল নেক্সট নেক্সট প্রশ্ন মাস্টারদা কেমন মানুষ ছিলেন উত্তর লিখব অশোক কুমার মুখোপাধ্যায়ের রচিত মাস্টারদা গল্পের থেকে আমরা জানতে পারি যে উমাতারা হাই স্কুলের গণিতের শিক্ষক ছিলেন মাস্টারদা সূর্য সেন নেক্সট তিনি মাস্টারদা হলো তিনি রোগা চেহারার কম কথা বলা মানুষ ছিলেন তিনি সব সময় ধুতি ও পাঞ্জাবি পরতেন কখনো কখনো সাদা রঙের জামাও পরতেন তিনি নিঃশব্দে হাঁটাচলা করতেন মাস্টারদা খুব নরম সরম হাসি খুশি মিশুকে মানুষ ছিলেন তিনি ছিলেন সরি তিনি ছিল ভীষণ বুদ্ধি যেটা ছিলেন হবে তিনি ছিলেন ন হবে ভীষণ বুদ্ধিমান তাকে ঠকানো সহজ ছিল না ছিলেন তিনি ছিলেন ভীষণ বুদ্ধিমান তাকে ঠকানো সহজ ছিল না তিনি সরি তিনি কারো চোখের দিকে তাকিয়ে হবে এখানে একটা তাকিয়ে হবে চোখের দিকে তাকিয়ে মনের কথা বুঝতে পারতেন এতখানি ব্যক্তিত্ববান মানুষ ছিলেন তিনি এইভাবে আমরা লেখাটা কমপ্লিট করব ওকে নেক্সট যাব নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবার আমরা কিছু গ্রামাটিক্যাল পার্ট দেখব প্রথম পুরুষ কত প্রকার ও কি কি উত্তর আমরা দেব প্রথম পুরুষ দু প্রকার সাধারণত প্রথম পুরুষ সে এবং সম্ভ্রম এটা হবে হচ্ছে সম্ভ্রমার্থক ঠিক আছে সম্ভ্রমার্থক প্রথম পুরুষ তিনি ওকে নেক্সট মানে প্রথম পুরুষ কী উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ একটা কথা মাথায় রাখো আমি আমরা আমি এখন বোঝাবো না কারণ পুরুষ আমি অলরেডি গ্রামারে করিয়েছি তোমাদের ভাষা পুরুষটা আমার করানো হয়নি সেটা আমি তোমাদের খুব শিগগিরই আপলোড করে দেবো যাই হোক আমি আমরা এটা হচ্ছে উত্তম পুরুষ ওকে অর্থাৎ আমার কথা বলা হচ্ছে তুমি তোমরা এটা হচ্ছে মধ্যম পুরুষ আর সে তারা ওকে এটুকু মাথায় রাখবে সেটা হচ্ছে প্রথম পুরুষ ওকে নেক্সট এবার সে তারা তিনি এইসব হবে আর কি প্রথম পুরুষে এবার কি বলছে দেখো নেক্সট প্রশ্ন তোমরা আমরা এখানে কি কি পুরুষ আছে তাহলে তোমরা তোমরা মানে এটা হচ্ছে মধ্যম পুরুষ আর আমরা আমার কথা আমি আমরা এটা হবে হচ্ছে উত্তম পুরুষ ওকে নেক্সট তাহলে কী বলছে দেখো তোমরা এটা আমরা হচ্ছে মধ্যম পুরুষ করব আর আমরা এটা আমরা উত্তম পুরুষ করব। ঠিক আছে নেক্সট আমি সর্বনামটি কোন পুরুষ উত্তর আমি সর্বনামটি উত্তম পুরুষ নেক্সট পুরুষ চিহ্নিত করো সে তুই আপনি ওরা তারা আমি তাহলে সে হচ্ছে প্রথম পুরুষ তুই হচ্ছে মধ্যম পুরুষ আপনি দেখো সে সে তারা বলেছি সেটা হচ্ছে প্রথম পুরুষ তুই ওকে তো মানে তোর কথা বলা হচ্ছে তাহলে এটা হচ্ছে মধ্যম পুরুষ আপনি এটা হবে হচ্ছে মধ্যম পুরুষ ওরা ওরা হচ্ছে অন্য কারো কথা বলছি এটা হচ্ছে প্রথম পুরুষ তারা তারাও প্রথম পুরুষ আমি আমি হচ্ছে উত্তম পুরুষ যদি কারো পুরুষ নিয়ে কোনো কনফিউশন থাকে কামিনস করবে আমি বুঝিয়ে দেবো ওকে পুরুষের আলাদা ক্লাস তোমাদের নিয়ে নেবো নেক্সট নেক্সট প্রশ্ন বলছে ক্রিয়ার রূপ অনুযায়ী নিচের প্রতিটি ক্ষেত্রে শূন্য স্থানে পুরুষ বা পক্ষ লেখো ঠিক আছে বলছে ড্যাশ কোথায় যাচ্ছ তাহলে এটায় আমরা কি পুরুষকে ব্যবহার করতে পারি ঠিক আছে বা কি পক্ষকে আমরা লিখতে পারি কোথায় যাচ্ছ ভালো করে ফলো করো যাচ্ছো ঠিক আছে তাহলে এখানে আমি তুমি কোথায় যাচ্ছ বলতে পারি যদি আমার কথা বলা হতো তাহলে আমি আমি যদি নিজে যেতাম ঠিক আছে কোথায় যাচ্ছি করতাম ঠিক আছে তাহলে এটা তুমি হবে তুমি কোথায় যাচ্ছ তো এটা আমরা করব হচ্ছে তুমি ওকে এখানে আমরা তুমি লিখবো নেক্সট দেখো নেক্সট বলছে ড্যাশ আগামীকাল বেড়াতে যাব ড্যাশ আগামী আগামীকাল বেড়াতে যাব বলেছে যাব তাহলে যাবটা কোন ক্ষেত্রে ব্যবহার করে আমি আমি ভাত খাবো আমি যাব আমি রান্না করব তা আমি তাই তো আমি পড়ব তাহলে আমি যাবটা আমার ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে আমি আগামীকাল বেড়াতে যাব তাহলে এটা আমি কি করব আমি করব ওকে নেক্সট বলেছে ভাত খায় আমি হলে কি করতাম খাবো করতাম ঠিক আছে তাহলে খায় তাহলে অন্য কেউ খা তাহলে আমি করতে পারি সে ভাত খায় তুমি হলে কি কর তুমি ভাত খাবে বা তুমি ভাত খাচ্ছ করতাম কিন্তু সে হলে আমরা করতে পারি কি সে ভাত খায় তাহলে সে করবো এটা কিন্তু ওকে নেক্সট দেখো সে করেছি এখানটার নিচে আমি লিখেও দিয়েছি দেখে নাও এগুলো নেক্সটটা দেখো বলছে বিপ্লব বাবু বলেছিলেন যে ড্যাশ ভালো নেই ড্যাশ ভালো নেই তার মানে এখানে আমাকে বসাতে হবে পক্ষ বা পুরুষ এটা আমি তিনিই ভালো নেই করব। বিপ্লব বাবু বলেছিলেন যে তিনি ভালো নেই আমি তিনি করব ওকে হয়ে গেল তাহলে নেক্সট নেক্সট বলছে আমার কথা কি ড্যাশ শুনতে পাচ্ছিস পাচ্ছিস আমরা তুই করে যখন কথা বলি তখন কিন্তু পাচ্ছিস ব্যবহার করি তাহলে আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস তাহলে তুই হবে এটা আমরা তুই করব ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে পুরুষ প্রকার ও কী কি উদাহরণ দাও উত্তর লিখব পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ যেমন আমি মধ্যম পুরুষ যেমন তুমি প্রথম পুরুষ যেমন সে ওকে নেক্সট পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়ার রূপ এক থাকে নাকি পরিবর্তন ঘটে উত্তর আমরা লিখবো পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়ার রূপেরও পরিবর্তন হয় যেমন আমি আমি হচ্ছে যাই এটা হচ্ছে উত্তম পুরুষে আমি যাই কিন্তু তুমি এটা মধ্যম পুরুষে তুমি যাও ঠিক আছে তাহলে রূপটারও পরিবর্তন ঘটছে কিন্তু ওকে নেক্সট নেক্সট বলেছে প্রথম পুরুষ কাকে বলে উদাহরণ দাও উত্তর লিখব বক্তার উপস্থিত বা অনুপস্থিত উপস্থিত বা অনুপস্থিত যার বা যাদের সম্পর্কে শ্রোতাকে কিছু বলে তার বা তাদের নাম বা নামের পরিবর্তে ব্যবহৃত সর্বনামকে বলে প্রথম পুরুষ অর্থাৎ বক্তা বক্তার অর্থাৎ বক্তা উপস্থিত বা অনুপস্থিতি কারণ কেউ প্রেজেন্ট আছে বা কেউ প্রেজেন্ট নেই ঠিক আছে তার সম্বন্ধে যখন আমি কারোর সঙ্গে কথা বলছি আমার সঙ্গে হয়তো আমার বন্ধু রয়েছে তার সঙ্গে আমি কথা বলছি কারোর সম্বন্ধে ঠিক আছে এই যে যার সম্বন্ধে আমি কথা বলছি না তাদের সেই নাম বা নামের পরিবর্তে আমরা কি করি প্রথম পরিবার মানে প্রথম পুরুষটা বসাই যেমন আমি বলতে পারি আমি তোমার সাথে কথা বলছি যে রহিম খুব ভালো ছেলে বা রাম খুব ভালো ছেলে ঠিক আছে তো আমি এই যে বলছি তার সম্বন্ধে বললাম এই রাম আবার রামের পরিবর্তে আমি বলতে পারি সে রোজ স্কুলে যায় সে প্রতিদিন যাচ্ছে তাহলে সে সর্বনামটা আমরা কিন্তু কি করছি ব্যবহার করতে পারছি বোঝা গেল ব্যাপারটা তাহলে বলছে যেমন রাম সে ওকে আমি তোমার সঙ্গে কথা বলছি কনভার্সেশন করছি রাম প্রেজেন্ট নেই বাট আমি বলছি রাম কিন্তু খুব ভালো ছেলে ও কিন্তু রোজ স্কুলে যায় বা সে কিন্তু রোজ স্কুলে যায় এটাই হচ্ছে উদাহরণ ওকে বোঝা গেল তাহলে এই ছিল আমাদের কিন্তু আজকে পেপার আজকে আমি তোমাদের এই প্রশ্নগুলোই দিয়েছি এর পরের দিন আর যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো তোমরা জানোই কোন কোন আছে মাস্টারদা আছে মিষ্টি আছে তালনবমী আছে একলা আছে আকাশের দুই বন্ধু আছে বোম্বে রাজা প্রত্যেকটার হাতে কলমে প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি ঠিক আছে আর যত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু সব আমি তোমাদের আপলোড দিয়েওছি এর আগে আর এরপরেও যেগুলো বাকি আছে সেগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে এছাড়াও ভাষা পাঠে পুরুষ রয়েছে বিপরীত শব্দ আছে বিপরীত শব্দগুলো দিয়ে দিয়েছি অনুচ্ছেদ রচনাগুলো দিয়ে দিয়েছি একটা দুটো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো সেগুলো আমি আপলোড দিয়ে দেবো পুরুষটা শুধু আমাদের বাকি থেকে গেছে সেটা আমি ভেরি রিসেন্ট আজকে যে টাইম ভিডিও বানাচ্ছি ভেরি রিসেন্ট আমি দিয়ে দেবো ঠিক আছে আর সানডে তোমাদের লাইভ থাকবে হোফসফ সকালেও হতে পারে আবার রাত্রিবেলাও হতে পারে আটটার থেকে কমিউনিটি ট্যাপটা ফলো করবে সেখানে যেটার ভিউটা মানে যেটার ভোটটা বেশি হবে সেই সময় লাইফটা হবে রাতের ভোট যদি বেশি হয় রাতে হবে সকালের ভোট যদি বেশি হয় সকালে হবে ঠিক আছে তো ফলো করে নেবে তোমরা আর আজকে তোমরা ম্যাথ ডিভিএস ম্যাডামে চলে যাও আর সার্চ করে দেখে নেবে ইংলিশের যে ক্লাসটা দেওয়া হবে সেটা আমি একটু পরে সেটা আপলোড দেবো ওকে আর যারা নোটিফিকেশান ম্যাথ ডিভিএস ম্যাডামে অল নেই তারা গিয়ে নোটিফিকেশন অল করে রাখো যাতে যখনই আপলোড হোক তোমাদের কাছে চলে যায় খুব ভালো থেকো ভিডিওটা লাইক করো শেয়ার করো খুব ভালো থেকো ও আজকের প্রশ্ন তোমাদের বললাম না আজকের প্রশ্ন তোমাদের জন্য রইল সূর্য সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলতেন সূর্য সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলতেন ঠিক আছে উত্তরটা প্রত্যেকে আমাকে কামেন্টস করে লিখে দেবে আজকের জন্য খুব বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো